আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো রমজানে ভাঙতি রোজার কাজা আদায়ের নিয়ম কি কাফফারা আদায়ের নিয়ম তারপর জানবো ফিদিয়া দেওয়ার নিয়ম প্রিয় দর্শক আমরা অনেকেই কাজা কাফফারা ফিদিয়া বলতে পূর্ণাঙ্গ ভাবে বুঝি না চলুন আমরা বুঝি নেই প্রিয় দর্শক প্রথমে বুঝবো কাজা যারা অসুস্থ হয়ে যেমন মহিলাদের পিরিয়ড অর্থাৎ মাসিকের কারণে তারপর পুরুষদের অসুস্থ হয়ে বা সফর করার কারণে যে রোজা ভাঙতে হয়েছে ওই রোজা আদায়ের নাম হল কাজা রোজা যা একটির জন্য একটি রোজা রাখতে হয় দর্শক দ্বিতীয় হলো কাফফারা অসুস্থ বা মুসাফির নয় কিন্তু কোনো কারণ ছাড়াই বেহায়ার মতো বালেক নারী পুরুষরা যে রোজা ভেঙ্গে ফেলছে ওই রোজা পরে আদায়ের নাম কাফফারা যা একটির জন্য ষাটটি রোজা রাখতে হয় এখন জানবো ফিদিয়া কাকে বলে এমন অসুস্থ ব্যক্তি যে নাকি অসুস্থতার কারণে রমজানের রোজা রাখতে পারিনি এবং রমজানের পরেও এমন অসুস্থ যা মৃত্যুর পূর্ব পর্যন্ত এই অসুস্থতার কারণে রমজানের ওই রোজা রাখতে পারবে না তাহার জরিমানা হলো ফিদিয়া অর্থাৎ সে ওই রোজাগুলোর জরিমানা কিভাবে আদায় করবে প্রিয় দর্শক আপনি অসুস্থ হয়ে যে রোজাগুলো ভেঙে ফেলছেন সে রোজাগুলো কিভাবে কাজে আদায় করবেন চলুন তার নিয়মগুলো জেনে নেই রোজার কাজার মাসাইল রমজানে রোজা কাজা হয়ে গেলে রমজানের পর যথাশীঘ্র কাজা করে নিতে হবে বিনা কারণে কাজা রোজা রাখতে দেরি করা গুনাহের কাজ সুতরাং রমজানের পর সমস্ত নফল রোজা রাখার পূর্বে এমনকি সাউওয়ালে রোজা রাখার পূর্বে রমজানের কাজা রোজাগুলো আদায় করে নিতে হবে কাজা রোজার জন্য শোভে সাদেকের পূর্বেই নিয়ত করতে হবে অন্যথায় কাজা রোজা সহি হবে না শোভে সাদেকের পর নিয়ত করলে সে রোজা নফল হয়ে যাবে ঘটনাক্রমে একাধিক রমজানের কাজা রোজা একত্র হয়ে গেলে নির্দিষ্ট করে নিয়োগ করতে হবে যে আজ অমুক বৎসরে রমজানের রোজা আদায় করছি যেমন আপনার দুই এবং দুই সালের কাজা রোজা রয়েছে আপনি দুই সালের কাজা রোজা রাখার ক্ষেত্রে এইভাবে নিয়োগ করতে হবে যে আমি দুই সালের বিশতম রমজানের রোজাটি কাজা আদায় করিতেছি যে কয়টি রোজা কাজা হয়েছে তা একাধারে রাখা মুস্তাহাব অর্থাৎ ভালো বিভিন্ন সময়ে রাখাও দুরস্ত আছে আপনি যদি একাধারে না রাখতে পারেন তাহলেও সমস্যা নাই প্রিয় দর্শক এখন আমরা জানব বিনা কারণে যারা রোজা ভঙ্গ করেছে তাদের কাফফারা আদায়ের নিয়মগুলো রোজার কাফফারার মাসেল একটি রোজার কাফারা ষাটটি রোজা একটি কাজা বাদেও এই ষাটটি রোজা একাধারে রাখতে হবে মাঝখানে ছুটে গেলে আবার পুনরায় পূর্ণ ষাটটি একাধারে রাখতে হবে এই ষাট দিনের মধ্যে নেফাস বা রমজানের মাস এসে যাওয়ার কারণে বিরতি হলেও কাফফারা আদায় হবে না দর্শক কাফফারা রোজা এমন দিন থেকে শুরু করবে যেন মাঝখানে কোনো নিষিদ্ধ দিন এসে না যায় উল্লেখ্য বৎসরে পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ বা হারাম সেই পাঁচ দিন হল ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন ও ঈদুল আজহার দিনের পরের তিন দিন এই মোট পাঁচ দিন আপনি রোজা রাখলে হারাম হবে সুতরাং এই পাঁচ দিন ব্যতীত বাকি সময়ে ওই সাতটি রোজা আপনার রাখতে হবে আফফারা রোজা রাখার মধ্যে হায়াজের দিন নেফাসের নয় এসে গেলেও যে কয়দিন সে হায়েজের কারণে বিরতি যাবে তাতে অসুবিধা নেই প্রিয় দর্শক হায়জ এটি তো আল্লাতালার পক্ষ থেকে যদি মহিলারা সারটি রোজা রাখতে চায় তাহলে ষাটটি রোজা রাখার ক্ষেত্রে মধ্যবর্তী সময়ে যদি তার হায় চলে আসে তাহলে ওই হায়েজের দিনগুলো বাদ দিয়ে পরবর্তীতে শুরু করবে একই রমজানের একাধিক রোজা ছুটে গেলে কাফফারা একটাই ওয়াজিব হবে দুই রমজানে ছুটে গেলে দুই কাফফারা ওয়াজিব হবে অর্থাৎ দুই সালে যদি দুইটি রোজা আপনি এভাবেই ছেড়ে দেন তাহলে সে দুইটি রোজার জন্য ষাট ষাট একশো বিশটি রোজা রাখতে হবে না শুধুমাত্র ষাটটি রোজার মাধ্যমে একটি কাফফারা আদায় করলেই দুইটি রোজার কাফারা আদায় হয়ে যাবে প্রিয় দর্শক কাফফারা বাবদ বিরতিহীনভাবে ষাট দিন রোজা রাখার সমর্থ না থাকলে পূর্ণ খোরাক খেতে পারে এমন ষাটজন মিসকিনকে অথবা একজনকে ষাট দিন দুই বেলা পরিতৃপ্তির সাথে খাওয়াতে হবে দর্শক যদি আপনি কাফফারা রোজাগুলো রাখতে সক্ষম না হন অর্থাৎ অসুস্থ হয়ে যান তাহলে আপনার একটি রোজার জন্য ষাটজন মিসকিনকে বেলা খাওয়াতে হবে অথবা একজন মিসকিনকে ষাট দিন বেলা খাওয়ালেও হয়ে যাবে প্রিয় দর্শক এখন আমরা জানবো যারা মৃত্যু পর্যন্ত অসুস্থ রোজার কাজা কাফারা আদায় করতে পারবে না তাদের ফিদিয়া দেওয়ার নিয়ম রোজার ফেদিয়ার মাসেল ফেদিয়া অর্থ ক্ষতিপূরণ রোজা রাখতে না পারলে বা কাজা আদায় করতে না পারলে যে ক্ষতিপূরণ দিতে হয় তাকে ফেদিয়া বলে প্রতিটা রোজার পরিবর্তে সদকায় পরিমাণ পণ্য বা তার মূল্য দান করাই হলো এক রোজার ফিদিয়া প্রিয় দর্শক একটি রোজার ফেদিয়া কতটুকু চলুন তার পরিমাণটুকুন জেনে নেই রোজার ফেদিয়া একটি রোজার জন্য একজন মিসকিনকে বেলা পেট ভরে খাওয়াতে হবে অথবা প্রতিটি রোজার জন্য পণে দৈশ গম বা আটা ক্রয় করে মিসকিনকে দিতে হবে নতুবা তার মূল্য দিলেও হয়ে যাবে দর্শক পনে দুইশের গম অথবা আটা বাজারে ক্রয় করতে যত টাকা এত টাকা মিসকিনকে দিয়ে দিলেও হবে আবার টাকা না দিয়ে দুইশের গম অথবা আটা কিনে কোনো একজন মিসকিনকে দিয়ে দিলেও হবে প্রিয় দর্শক যদি মনে করেন এই ভিডিওটি মুসলিম নরনারীর জন্য উপকারী হবে লাইক দিয়ে শেয়ার করবেন চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নেবেন